প্রতিবার ভোটের এই রাজনৈতিক দলগুলি মনে পড়ে যায় নদী ভাঙনের কথা এটা মালদা মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষরা খুব ভালো করেই জানেন আর বছর পর সেই নদী ভাঙনের কথা মনেই থাকে না রাজনৈতিক নেত্রীদের এবারও ভোট আসছে ফের গঙ্গা ভাঙনের নানা কথা হসছে এলাকায় এবার মুর্শিদাবাদে গিয়ে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বড় উদ্যোগের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন শামসেরগঞ্জ ও ফারাক্কাতে গঙ্গা ও পদ্মা ভাঙন রোধে হয়েছে তারাও কাজ করছে আমার একটা অনুরোধ থাকবে জেলা শাসকের কাছে গঙ্গার ভাঙনের যাদের ঘরবাড়ি চলে গেছে এই দু তিন বছরের রেকর্ড দিন আগামী দিন চলে যেতে পারে তাদের একটু দূরে সরিয়ে দিন তারাও দয়া করে একটু সরে যাবেন সরকার আপনাকে জায়গা দেখে দেবে কেন বলুন তো যে কোনো দিন যদি আপনার বাড়িটা ডুবে যায় স্রোতে তো আমাদের হাতে নেই স্রোতটা গঙ্গার ভাঙন যে পর্যায়ে বাড়ছে তাতে যে কোনো দিন বাড়ি ভেঙে যেতে পারে সেই সঙ্গেই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের জন্য সরকারের ভাবনার কথা তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন গঙ্গা ভাঙনে যাদের ঘর চলে গেছে বা ভেঙে যেতে পারে তাদের দূরে সরিয়ে যেতে হবে ভাঙন কবলিত এলাকার জন্য স্পেশাল ব্যবস্থা নিয়ে দরকার হলে বাড়ি বানিয়ে দিতে হবে জমি তো আমরা দেব দরকার পড়লে বাড়ি আমরা বানিয়ে দেব এখানেই শেষ নয় ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের জন্য বাড়ি তৈরি নিয়ে বিরাট আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই পরিকল্পনাটা মালদা মুর্শিদাবাদ সংখ্যালঘুদের জন্য তো দিলামই ওদের জন্য দিলে কি ক্ষতি আছে স্পেশাল ক্যাটাগরি থেকে পরিকল্পনা করে অবিলম্বে আমার জানাতে হবে যাতে ভাঙনের কেউ বিপদে না পড়ে সেটা সবার দেখতে হবে